Dosen Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Allah Taala shikha diyechen je tumra jodi duniyate kollan chao porkalo jodi kollan chao tahole Allah Taala din sara kono poth nei diner moddhe ekmatro shanti diner moddhe ekmatro kamyabi diner moddhe ekmatro shofolota দুনিয়াবে যত সম্পদের মালিক হোক না কেন এর মধ্যে শান্তি নাই এর মধ্যে সফলতা নাই কিছু কিছু মানুষের জন্য সফলতা কিছু কিছু মানুষের জন্য আবার এর মধ্যে সফলতা বিহীন দুনিয়াবে কোটি টাকার মালিক হলেও এর মধ্যে শান্তি নাই শান্তি কোন জায়গা আছে সেটা শান্তির জন্য বিভিন্ন সংগঠন মানুষ শান্তিতে বসবাস করার জন্য বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য শান্তি সংগঠন লোকগুলাও কিন্তু অশান্তিতে বিরাজমান দুনিয়ার মানুষগুলা বিভিন্ন সিস্টেমে উপভোগ করে আসতেছেন কেউ নিকৃষ্ট কাজ পালন করার মাধ্যমে উপভোগ করতেছেন তার জীবনটা পরিচালন করতেছেন নিকৃষ্ট কাজ হারাম কাজ নাজায়েজ কাজ বিদআতি কাজ শিরিকের মতো কাজ কুফরের মতো কাজ জিনার মতো কাজ দ্বারা জীবনটা উপভোগ করতেছেন আবার কোন কোন ব্যক্তি না খাইয়া না দাইয়া অনেক কষ্টে তার জীবনটা উপভোগ করতেছেন তো জীবনের সেই গাড়িটা কিন্তু থেমে থাকে নাই এটা চলমান রয়েছে চলতে আছে যারা বিলাসবহুল বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করতেছে তাদের জীবনটা একসময় শেষ হয়ে যাবে একসময় থেমে যাবে যারা অক্লান্ত পরিশ্রমে দিন কাটতেছেন তাদের জীবনটা একসময় শেষ হয়ে যাবে থেমে যাবে যারা কঠোর হার্ড ওয়ার্কের মাধ্যমে জীবনটা পরিচালনা করতেছেন তাদের জীবনটা একসময় থেমে যাবে যারা ভিক্ষার হাত নিয়ে জীবন যাপন করতেছেন মানুষের ধারে ধারে গিয়ে তাদের জীবনটা একসময় শেষ হয়ে যাবে আবার কোন কোন ভাইরা দুনিয়াতে শান্তি আখিরাতে কল্যাণের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সামনে রেখে জীবনটা পরিচালনা করতেছেন তাদের জীবনটা একসময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক কি না আমাদের কারো জীবন কিয়ামত পর্যন্ত থাকবে না সকলের জীবন একসময় শেষ হয়ে যাবে আমাদের জীবনের সেই গাড়িটা আমরা কিভাবে ফাড়ি দিতেছি সেটা আল্লাহ তাআলার দরবারে আমাদের জবাবদিহি করতে হবে পরকালীন জীবনে আমরা যদি কুফরি করি নাফরমানি করি শিরকের মতো কাজ করি জেনা বিবিচারের মতো কাজ করে থাকি সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে বাধা দিবেন না বাধা সৃষ্টি করবেন না আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কাউকে ছাড় দিবেন না অপরাধ করতে 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 সর্বোচ্চ চূড়া যখন পৌঁছে যাবেন তখন আল্লাহ তাআলার মালাকুল মাউত গপ করে ধরবেন আর যখন ধরে ফেলবেন তখন আর ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরও সুযোগ দেওয়া হবে না আমাদের সেই জীবনের গাড়িটা আমরা কোন গাড়িতে আমরা বহন করে আমাদের জীবনটা পরিচালনা করতেছি সেটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের জবাবদিহি করতে হবে আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ দুই তিন দিন পরে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস এই দিবসকে সামনে রেখে নানান ধরনের ফুল সজ্জা সজ্জিত হচ্ছে বিভিন্ন ফুল দোকানগুলো আমাদের একটা অনুষ্ঠান ছিল গত কয়েকদিন আগে গোলাপ ফুল পাওয়া যাচ্ছে না একটা ফুল 50 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না এখন গাছ থেকে কাটতেছে না কারণ সামনে একটা দিবস আছে ওই দিবসে একটা ফুল 200 টাকা 500 টাকা পর্যন্ত বিক্রি হবে সেজন্য গাছ থেকে কাটতেছে না এই বিশ্ব বেহায়া দিবস সেখানে গণদর্শন সারা বিশ্বের মধ্যে একযোগ হবে নাউজুবিল্লাহ মিন যালিক সেখানে সেই যারা সেই ভয়াবহ যে বেহায়া দিবসের মধ্যে যারা উদযাপন করতে গিয়ে যারা কুখানা আখানা কুখানা খাবে এই বদ হজমটা কিছুদিন পরে বমির মাধ্যমে বের হবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা নারী জাতিকে হেফাজত করুক এই সমস্ত বদ চরিত্র থেকে আমাদের সমাজকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আমরা আমাদের পরিবারের মধ্যে একটু নজরদারি করি আমাদের মেয়েটা ছেলেটা প্রাইভেটের অজুহাত দিয়ে কুসিংয়ের অজুহাত দিয়ে যাতে করে ঘর থেকে বের না হয় আজকে এই মেয়ের উসিরা হয়তো আপনার জীবনে কলঙ্ক লাগতে পারে এই ছেলের উসিলায় আপনার জীবন কলঙ্ক হতে পারে সেজন্য আমরা অভিভাবক যারা আছি ঘরের মধ্যে যারা অভিভাবক আছি আমরা খুব চোকান্না হতে হবে
বিশ্ব বিহায়া দিবস, খ্রিস্টানদের কালচার, এই জন্য এই সমস্ত হারাম দিবসগুলা, নিষিদ্ধ জিনিসগুলা আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে যাতে করে এটা বিলুপ্ত হয়ে যায়। অনেকে সমালোচনা করে থাকে হুজুরদের খাইদায় কোনো কাজ নাই, হুজুররা ফতের কাটা হয়ে দাঁড়াইছে, যে হুজুরের আর কোনো কাজ নাই, শুধু এ সমস্ত নিয়ে আলোচনা সমালোচনা। হুজুররা অনেক লোকের জন্য ফতের কাঁঠা। হ্যাঁ, এটা বিশ্বাস, এটা সত্য, একটা দল কেয়ামত পর্যন্ত থাকবে, একটা দল কেয়ামত পর্যন্ত বলনেওয়ালা থাকবে। কার কাছে ভালো লাগবে, কার কাছে লাগবে না, সেটা দেখার বিষয় না। আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের একজন অভিভাবক ছিল, দুইজন মাতা পিতা অভিভাবক ছিলেন, তখন আমরা কিছু বুঝতাম না। আমরা আগুনে হাত দিয়েছি, ফানিতেও হাত দিয়েছি, ফানি দেখলে সেখানে সাঁতার কাটার জন্য আমরা খুশি হয়ে যেছি মাসুম বাচ্চা থাকা অবস্থায়। কিন্তু আমাদের অভিভাবকরা আমাদের প্রতি খুব চোকান্ন ছিল, যে এখানে হাত দিলে হাত ফোড়া যাবে, ফানিতে নামলে জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা তো মাসুম বাচ্চা, আমাদের সে আকল সে বুদ্ধি হয় নাই, যে এখানে গেলে আমাদের মৃত্যু হতে পারে। সেজন্য আমাদের অভিভাবকরা আমাদের প্রতি খুব চোখান্ন ছিল। ধারাবাহিকভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের একজন অভিভাবক আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আমাদের যখন চোখ কান খুলে গেল, আমরা যখন দুনিয়া বুঝতে শিখেছি, তখনও কিন্তু আমরা কোন জাত, আমরা কি মুসলিম নাকি অমুসলিম নাকি খ্রিস্টান, আমরা কোন ধর্ম অনুসরণ করে থাকি, আপনাকে আমাকে সে ধর্মের দিকে নিয়ে যাওয়ার জন্য আরেকজন অভিভাবকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ঠিক কিনা? আপনার আমার কাছে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, একজন দাঈ ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে ডাকনেওয়ালা, বলনেওয়ালা, আহ্বান করনেওয়ালা একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আপনার কাছে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, বিশ্ব বেহায়া দিবস উপলক্ষে নানান ধরনের আয়োজন, বিভিন্ন ফার্কের মধ্যে নানান ধরনের সজ্জিত হচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত বেহায়া বেলালাফানা থেকে সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের যে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে বিভিন্ন সময় গত কয়েক বছর থেকে বিভিন্ন ইসলামী ইস্যুকে সামনে এনে উগ্রবাদী হিন্দুরা নানান সময় নানান ধরনের ইস্যুকে সামনে এনে মুসলমানদের উপর দমন পীড়ন জুলুম নির্যাতন করে আসতেছে, ঠিক কিনা? নানান ধরনের ইস্যুকে সামনে এনে মুসলমানদের উপর দমন পীড়ন নির্যাতনগুলো করে আসতেছে। কখনো কোরবানি নিষিদ্ধ করার মাধ্যমে, কখনো বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির স্থাপন করার মাধ্যমে ইস্যুকে তৈরি করে, এ সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে মুসলমানদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন, এগুলা বর্তমান গত কয়েক বছর ধরে অ্যাভেলেবল চলে আসতেছে। আমাদের সকলের উচিত, আমরা যারা ফেসবুক ফলো করি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রতিবাদ করার একটা মাধ্যম, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রতিবাদ করা যায় আর কোনো উপায় প্রতিবাদ করার সুযোগ নাই। আমাদের উচিত, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, যদি গঠনমূলক কোনো প্রতিবাদ আমরা পেয়ে থাকি, সে যে ব্যক্তি হোক না কেন, আমরা বেশি বেশি করে শেয়ার করব। যেমন গত কিছুদিন আগে, গত মঙ্গলবার, যে কর্ণাটক রাজ্যে বোরকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আইন করা হয়েছে, মুসলিম নারীদের জন্য বোরকা নিষিদ্ধ করা হয়েছে কর্ণাটক রাজ্যে, সেখানে বোরকা পরে মুসলিম নারীরা স্কুল কলেজে আসতে পারবে না। সে আইনের মুসলমান মেয়েরা কিন্তু সে আইনকে কী করে লঙ্ঘন করে কলেজে যেতে শুরু করলেন, প্রতিবাদ করছেন। আলহামদুলিল্লাহ, একজন নারী আল্লাহ তাআলা দিয়েছে ঈমানের শক্তি, কাকে বলে, ও মুসলিম বোনেরা তার থেকে শিক্ষা নাও। মুস্কান নামকে মেয়েটা, তাকে যেভাবে চতুর্দিক থেকে হাই নারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজ প্রাঙ্গণে গিয়েছিল, চতুর্দিক থেকে সোশ্যাল মিডিয়াতে দুই দিনের মধ্যে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। তার থেকে শিক্ষা গ্রহণ কর, তার ইমানে দীপ্ত কণ্ঠ বীরঙ্গনা সহিত আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে, ঠিক কিনা? আমরা সবাই দেখেছি একটা মেয়ে
চতুর্দিক থেকে হায়নারা ঘেরাও করে ধরেছিল কিন্তু তার যখন ভয় পেয়ে গিয়েছিল সাহায্য করেছেন কে আল্লাহ তার এই আল্লাহু আকবার স্লোগানে সারা বিশ্ব কাঁপিয়ে উঠেছেন তার থেকে শিক্ষা গ্রহণ করো লাইভ ফেসবুক লাইভে এসে সাক্ষাৎকারে তিনি যে সাক্ষাৎ দিয়েছেন আমার আমি জীব কাউকে ভয় করি না কোন শক্তিকে ফরোয়া করি না একমাত্র আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না সাক্ষাৎকারে দিয়েছেন উনি ওনার ঈমানের পরিচয়টা দিয়ে দিয়েছেন ঠিক কি না আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে তার মতন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা শুনেছি আমরা তাকে দেখি নাই কিন্তু বীরঙ্গনা সহিত তিনি একজন প্রতিবাদী কণ্ঠে আল্লাহু আকবার স্লোগান তুলেছেন সেই কর্ণাটক রাজ্যে কলেজ ফাং করে কিন্তু সেই স্লোগানটা সেখানে থেমে থাকে নাই সারা বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষের মুখ থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনিটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক প্রচারের কারণে হোক যেভাবে হোক আল্লাহু আকবার ধ্বনিটা শতকরা 70% লোক এই ধ্বনিটা উচ্চারণ করেছে বললাম সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিতে সারা বিশ্ব প্রকম্পিত হয়েছে আমাদের ওইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের বোনদেরকে এভাবে শিক্ষা গ্রহণ করতে হবে তাকে আইকন হিসেবে আমাদেরকে দেখতে হবে আজকে বোনেরা বিভিন্ন রঙের স্বপ্ন নিয়ে ব্যস্ত আছে কিন্তু ঠিক যারা আল্লাহকে ভয় করে এভাবে ভয় করে দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করে না আমাদের উচিত এভাবে যখন মুসলমানদের কোন ইস্যুকে সামনে এনে যখন কটাক্ষ করা হয় আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করে তাহলে সেই আর বামপন্থীরা নাস্তিকেরা সামনে এই সমস্ত বিষয় নিয়ে মাথা গামানোর সেই সুযোগ পাবে না সে যে আইন করা হয়েছিল যে হিজাব পরিধান করে কলেজে আসা যাবে না সারা বিশ্ব থেকে প্রতিবাদ জট ওঠার কারণে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে ঠিক কিনা সে আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে এখন আবার আইন করা হয়েছে মুসলিম নারীরা হিজাব পরে স্কুল কলেজ আসতে পারবে এটা কিসের কারণে আমরা কি সেখানে গিয়েছি চতুর সারা বিশ্ব থেকে প্রতিবাদে জট উঠছে কিসের কারণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সবাই কম বেশি মোবাইল ফোন ইউজ করে থাকি আমরা যদি এখান থেকে একটা শেয়ার দিব যারা গঠনমূলক কথাবার্তা বলে প্রতিবাদ করে থাকেন কথাগুলো আপনি আমি শেয়ার করব মোবাইলে শেয়ারের দ্বারা একজন মানুষ দেখবে না হাজার হাজার মানুষ দেখতে পাবে এটা একটা প্রতিবাদ প্রতিবাদ করার এটা একটা সর্বোচ্চ প্ল্যাটফর্ম বর্তমান যুগে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবাদী মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের দেশে অনেক মুসলমান নামদারি মুনাফিকরা আছে তারা আল্লাহু আকবার ধ্বনি কি করতে পারে না সহ্য করতে পারে না পারে বিভিন্ন তাফসীর কোরআন মাহফিলের মধ্যে দেখবেন যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বক্তাদের কথার আবেগে আফ্লুত হয়ে যখন আল্লাহু আকবার স্লোগান দিয়ে থাকে তখন ওই ক্ষমতাধর চেয়ারম্যান পদবী লোকগুলা মেম্বার পদবী লোকগুলা তাদের ক্ষমতা শেয়ারটা মনে হয় কাঁপা শুরু হয়ে যায় কলিজা লেগে যায় আল্লাহু আকবার ধ্বনিতে কলিজা কাঁপে ওঠে চেয়ার গদি কাঁপে ওঠে মুনাফিক মার্কা মুসলমানদের তারা সাথে সাথে বাধা দিয়ে থাকেন আমরা সোশ্যাল মিডিয়া কল্যাণ দেখতে পেয়েছি অনেক তাফসীর কোরআন মাহফিলের স্লোগান দেওয়ার কারণে বক্তাদের সামনে থেকে মাইকটা লাথি মেরে ফেলে দিয়েছিল এবং মাইক কেড়ে নেওয়া হয়েছিল এই সমস্ত স্লোগান তোলোগান এগুলো পাকিস্তানি স্লোগান আস্তাগফিরুল্লাহ আজিম তারা বলে থাকে স্লোগান এগুলো কি নারে তাকবীর আল্লাহু আকবার নাকি পাকিস্তানি স্লোগান আস্তাগফিরুল্লাহ আজিম এটা নাকি পাকিস্তানি স্লোগান আজকে হিন্দুরা ওই কর্ণাটক রাজ্যে ও মুসলিমরা বলতেছেন এই সমস্ত হিজাব নিকাশ আল্লাহু আকবার এগুলো পাকিস্তানে ওখানে যাই হিজাব পরিধান করো তাহলে আমাদের দেশে মুসলমানদের চরিত্রের সাথে হিন্দুদের চরিত্রের সাথে মিলে যাচ্ছে কিনা তাদের সুরে সুর মিলাইয়ে মুসলমান নামক মুনাফেকগুলা বলে থাকে না দেখবে আল্লাহু আকবার এগুলো পাকিস্তানি স্লোগান নাউযু বিল্লাহ মিন যালিক এই না দেখ আল্লাহু আকবার স্লোগান দিয়ে সে বদর প্রান্ত কেঁপে উঠেছিল বিভিন্ন ইতিহাসের মধ্যে দেখা যায় যত যুদ্ধ জিহাদ হয়েছিল আল্লাহু আকবার ধ্বনিতে শুরু হয়েছিল এবং আল্লাহু আকবার ধ্বনিতে যখন শুরু হয়েছিল সেখানে কালিমার পতাকা উড্ডীন হয়েছে সে আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল আমাদের আপনাদের সকলের জানা আছে সে ভারতের এমন একজন মহা
পুরুষের আবির্ভাব হয়েছিল যখন পৃথ্বীরাজ শাসন ক্ষমতার মধ্যে ছিলেন। তখন মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন সলমান রেখে দিয়েছিল, বর্তমান সরকার যেভাবে মুসলমানদের উপর বিভিন্ন ইস্যুর সামনে এনে মুসলমানদের উপর দমন পীড়ন করে যাচ্ছিল, তখনও পৃথ্বীরাজ সরকার ক্ষমতা থাকা অবস্থায় মুসলমানদের উপর এভাবে জুলুম নির্যাতন করে আসতেছিল। তখন একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল, সুলতানুল হিন্দ হযরত শাহ মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তিনি স্লোগান তুলেছিল আল্লাহু আকবার। এই স্লোগান তোলার সাথে সাথে সেই পৃথ্বীরাজের রাজত্ব খানখান হয়ে গেছে, বলল সুবহানাল্লাহ। আমরা ভারত ওদিকে না যে আমাদের বাংলাদেশের দিকে একটু তাকাই, যে সুদূর ইয়ামান থেকে আমাদের দেশের মধ্যে একজন হিন্দু রাজা ছিল, গৌর গোবিন্দ, মনে আছে কিনা? উনিও কিন্তু মুসলমানদেরকে গরু জবাই করতে দিত না, মুসলমানদের ধর্মীয় বিধানকে পালন করতে দিত না, মুসলমানদের উপর যখন তখন জুলুম নির্যাতন যখন চালিয়ে যাচ্ছিল, এমন সময় এই মহাপুরুষের আবির্ভাব হয়েছিল হযরতে শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। উনি কিন্তু গৌর গোবিন্দের সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান তুলছিল, ঠিক কিনা? সেই গৌর গোবিন্দের তখতে তাজ চুরমার হয়ে গেছে, ফলশ্রুতিতে স্থায়ীভাবে সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এভাবে একদিন সে আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্ব কেঁপে উঠবে এবং আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? সেদিনের জন্য, সেদিনকে উপভোগ করার জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন একদিন সারা বিশ্ব মুসলমানদের কব্জায় এসে যাবে, একদিন এসে যাবে। সেটা কখন? যখন কাফেরদের ষড়যন্ত্র যত ঘনিয়ে আসবে, চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ আসবে, আক্রান্ত হবে, তখন বুঝতে হবে যে রাত যত গভীর হয় সকালের পূর্ববাস তত ঘনিয়ে আসে, ঠিক কিনা? রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। মুসলমানদের উপর চতুর্দিক থেকে যখন আক্রমণ চলমান থাকবে, তখন বুঝতে হবে সূর্য উদিত হওয়ার আর বেশি সময় বাকি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুক, সেই কাঙ্ক্ষিত মানে ঈমান নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের যে বিষয়টা উপলব্ধি করতে হবে, সেখানে আল্লাহু আকবার ধ্বনিতে সে প্রকম্পিত হয়েছিল, কিন্তু তার পক্ষে সারা বিশ্বের মুসলমানরা আনন্দ উদযাপন করেছিল এবং তাকে বিভিন্ন সম্প্রদায়েরা তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? আমরা জানি কিনা, ময়মনসিংহ জেলার একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাহেব আমাদের বাংলাদেশের একজন মানুষ 1,00,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বলল সুবহান, 1,00,000 টাকা পুরস্কার। জমিয়াতুল উলামা হিন্দ ভারতের 5,00,000 রুপি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এই কর্মকাণ্ড, ইমানে দীপ্ত কণ্ঠ, বীরঙ্গনা সহিত এই আচরণ দেখার জন্য সারা বিশ্ব থেকে ওয়েলকাম সেলুট জানিয়েছেন এবং সে ভারত রাজ্যের পুলিশ প্রশাসন দ্বারা তাকে সেলুট দিয়েছে। আপনারা দেখছেন কিনা ভিডিওটা? তাকে দাঁড় করিয়ে সেলুট জানিয়ে জানিয়ে জেনে তাকে অফিসে বসিয়েছেন, তার থেকে সাক্ষাৎকার নিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। সে একজন দেখে দিয়েছেন, সেই একজন দেখে দিয়েছেন ইমানের শক্তির পাওয়ার কতটুকু। সে মুহূর্তের মধ্যে এমন একটা সময়ের মধ্যে দেখাই দিয়েছেন। আমরা তো সবাই নারা থেকে আল্লাহু আকবার বলে থাকি, কিন্তু কঠিন মুহূর্তের সময় যখন বলতে পারেন, তখন সেটা আপনার জন্য কামিয়াবি, সফলতা আসবে। শেষ বালোতার সব বালোতার আমরা সারাদিন, আমরা 70-80 বছর পর্যন্ত সালাত কায়েম করছি, আমরা যদি মৃত্যুর সময় ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে সারা জীবনের সালাত আমাদের জন্য বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? আর কোনো মুসলমান, কোনো মানুষ যদি সারা জীবন অপকর্ম করে থাকে, মৃত্যুর আগে যদি সে কালিমা নিয়ে মরতে পারে, তাহলে তার জন্য বেহেশত যাওয়ার সার্টিফিকেট আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শেষ ভালো যা সব ভালো তার। এই জন্য আমাদেরকে পথ বের করতে হবে, আমাদের মুনাফিকিত্ব অন্তর থেকে দূর করতে হবে। মুনাফিকদের বিভিন্ন চরিত্র আছে কিনা? আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে একটা সূরা নাযিল করেছে, সূরাতুল কাফিরুন, আপনারা জানেন কিনা? এটা কাফেরদের সম্পর্কে একটা সূরা নাযিল করেছে। সূরাটা কত বড়?
চার পাঁচ লাইন, সর্বোচ্চ চার লাইন, সম্ভবত চার লাইন। আর মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা অনেক সূরার মধ্যে ব্যাখ্যা করেছেন, জানেন কি না, সূরা বাকারার দ্বিতীয় ফেজের মধ্যে কিছু আলোচনা করেছেন, বিভিন্ন সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। এবং সরাসরি একটা সূরা সূরাতুল মুনাফিকুন নামক একটা সূরা আছে, এটাই সূরা কাফিরুন থেকে অন্তত পাঁচ ছয় গুণ বড় হবে। কেন এত বড়? কারণ মুনাফিকরা হচ্ছে বহুরূপী। মুনাফিকরা কি? বহুরূপী। এই জন্য ওদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা লম্বা বিস্তারিত অনেক সূরার মধ্যে আলোচনা করেছেন। কারণ ওরা মসজিদে মিম্বারেও দেখা যায়, ওদেরকে মসজিদের মিম্বারেও কথা বলতে দেখা যায়, নামাজও দেখা যায়, হজ করতেও দেখা যায়, ওমরা পালন করতেও দেখা যায়, আবার গানের আসরেও দেখা যায়। দেখা যায় কি না? মদের আড্ডার মধ্যেও তাদেরকে পাওয়া যায়, তারা বক্তৃতার মঞ্চে তাদেরকে সব আসরের মধ্যে তাদেরকে পাওয়া যায়, পূজা মণ্ডপে পাওয়া যায়। পাওয়া যায় কি না? তাদেরকে এই মুনাফিকদের বহুরূপী, মুনাফিকদের চরিত্রের মধ্যে কি থাকে? বহুরূপী চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মুনাফিকরা অত্যন্ত জঘন্য, এরা হচ্ছে ঘরের শত্রু, এরা হচ্ছে কি ঘরের শত্রু। আমরা বাহিরের শত্রু থেকে যেভাবে বাঁচার জন্য চেষ্টা করি, বহিরাগত শত্রু থেকে বাঁচানো সম্ভব, কিন্তু ঘরের শত্রু থেকে বাঁচা সম্ভব নয়। আপনি বিয়া দিয়েছেন ফসল বাঁচানোর জন্য, যদি বিয়া ক্ষেত খেয়ে ফেলে তাহলে এই ফসল বাঁচবে? এটা হচ্ছে ঘরের শত্রু। মুনাফিকরা হচ্ছে ঘরের শত্রু। ইসলামের যত ক্ষতি করেছে কাফের মুশরিকরা, তার থেকে বেশি ক্ষতি করেছে মুসলমান নামক মুনাফিকরা। আজও পর্যন্ত সে মুনাফিকরা বাংলার ঢালে ঢালে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বলে থাকে আমরাও তো মুসলমান, আমরা কি কম বুঝি? এরকম বলে কি না? আমরা তো মুসলমান, আমরা কি কম বুঝি? আমরা তো কোরআন পড়ি, আমরা তো কোরআন শিখি। কিন্তু এটা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যার পিছনে বছরের পর বছর নামাজ পড়েছিল উবাই ইবনে সালুল, তিনি কুখ্যাত মুনাফিক, আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছেন, মুনাফিকি করেছেন। এই মুনাফিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার মধ্যে ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওদের শাস্তির ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। এই জন্য মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ তাআলার কাছে ফানাহ চাই, মুনাফিক আসনের থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা ফানাহ চাই। মুনাফিকিতে খুব ভয়াবহতা, মুনাফিক আসরান খুব ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুনাফিক থেকে হেফাজত করুন, আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে তো পড়ি কিনা? আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করো, দুনিয়াবি সকল ফকার বাকাফত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।